আসসালামু আলাইকুম প্রিয় আব্বাক দর্শক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন এবং ইসলামের উপর অধিষ্ঠিত থাকার তৌফিক দান করেছেন। তো আমরা এই অবসর সময়ে চাইলে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে পারি যেগুলো আমাদের পূর্বে করা হয়নি অথবা করছি করছি করেও করা হয়নি। তো এই সময়টাকে আমরা খুবই গুরুত্বের সাথে চাইলে ব্যবহার করতে পারি। তো আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং তিনটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য খুবই গুরুত্ব বহন করবে। তো ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন অ্যাপসগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে আগ্রহী হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা প্রথমে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মাখরাজ। এটি একটি কোরআন শিক্ষার অ্যাপ। আমরা অনেকে ছোটবেলায় কোরআন শিখেছি অথবা শিখিনি অথবা অনেকে শিখেছি ভুলে গিয়েছি। তো আমরা চাইলে এখান থেকে খুব সহজেই মাত্র 7 থেকে 10 দিন কষ্ট করেই আমরা কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে এখান থেকে পড়া শিখতে পারি। তো এই অ্যাপসটিতে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং বিবিধ 4টি অধ্যায় বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে, এখানে সূচনা দেওয়া আছে, অক্ষরসমূহ, তামিজের হরফ, যজমের উচ্চারণ। এখানে প্রত্যেকটা সেক্টরে আপনাকে অডিও দেওয়া আছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন। এখানে অডিও দেওয়া আছে এবং আপনার মাখরাজ দেওয়া আছে কিভাবে উচ্চারণ করবেন। ঠিক সেম ভাবে তামিজের হরফ, তামিজের হরফ কাকে বলে এখানে দেওয়া আছে। একেবারে প্রত্যেক 11টি অধ্যায় দেওয়া আছে। এটি খুবই সহজ, আপনি চাইলে মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে এই কোরআন শরীফ শিখে নিতে পারবেন। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে যজম, কলকলা, তাজদিদ ওয়ালা হরফ, ওয়াজিব গুন্না। ঠিক সেমভাবে এখানে অডিও দেওয়া আছে। এখানে ওয়াজিব গুন্না কাকে বলে এই ব্যাপারে কিছু দেওয়া আছে, অথবা আপনি চাইলে যে যেটি পড়তে চান তার উপরে ক্লিক করলে সেই ওয়ার্ডটি বলবে। এছাড়া রয়েছে তৃতীয় অধ্যায়, মদ, নুন সাকিন, মিম সাকিন, আল্লাহ শব্দের উচ্চারণ, র হরফের উচ্চারণ, এগুলি প্রত্যেকটাতে অডিও এবং ভিডিও দেওয়া আছে। এবং এখানে রয়েছে বিবিধ, আপনি চাইলে অনুশীলন করতে পারেন। এখানে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ে যা শিখেছেন তা অনুশীলন করতে পারবেন। এছাড়া রয়েছে নুরানি কায়দা, এটি আমি ডাউনলোড করে রেখেছি, আমার পূর্বে ডাউনলোড করা ছিল। আপনারা চাইলে আপনাদের প্রথম ক্ষেত্রে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এছাড়া আমরা যে ছোটোবেলায় নুরানি কায়দা পড়েছি আমরা এর মাধ্যমে এখান থেকে কোরআন শিখে নিতে পারবো, সেই ব্যবস্থা রয়েছে। এবং ওদের অন্যান্য অ্যাপ্লিকেশন চাইলে এখান থেকে দেখে নিতে পারবো। তো অ্যাপসটি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না। দ্বিতীয়ত দেখে নিচ্ছি নামাজ শিক্ষা, এখানে নুরানি নামাজ শিক্ষা। এই অ্যাপসটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় নামাজ পড়তে হয়, নামাজে বিভিন্ন দোয়াগুলো আমরা সঠিকভাবে জানি না, উচ্চারণগুলো জানি না, অথবা নামাজের সঠিক নিয়মকানুন জানি না। তো আমরা এখান থেকে খুব সহজেই নামাজের নিয়মকানুনগুলো দেখে নিতে পারবো এবং নামাজের প্রয়োজনীয় সূরাগুলো খুব সহজেই সহিশুদ্ধভাবে শিখে নিতে পারবো। যেমন কালিমাসমূহ এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, পবিত্রতা তথা অজু, গোসল, ইস্তেনজার পদ্ধতি, তায়াম্মুমের বিবরণ, আজান ও ইকামত, নামাজের বিবরণ, নামাজের ওয়াক্ত, বিভিন্ন অধ্যায় এখানে দেওয়া রয়েছে। এছাড়া কবর জিয়ারতের নিয়ম ও দোয়া, পবিত্র কোরআনের ফজিলতপূর্ণ সূরা এবং এগুলোর আমল, বিভিন্ন আয়াতের আমল ও ফজিলত, নামাজের সময়সূচি, এখানে বিভিন্ন জিনিস দেওয়া আছে। যেমন আমরা যদি নামাজের বিবরণটা দেখে নিই, দেখেন নামাজের বিবরণ 5 ওয়াক্ত, নামাজের ঐতিহাসিক পটভূমি, নামাজ কীভাবে ফরজ হলো আমাদের উপর তার পটভূমি এখানে দেওয়া আছে, নামাজের গুরুত্বপূর্ণ ফজিলত। এছাড়া রয়েছে নারী পুরুষের নামাজের পার্থক্যর ব্যাপারে বিভিন্ন কোরআন এবং হাদিস এখানে উল্লেখ করার আছে, নামাজের নিষিদ্ধ কার্যকরী, নামাজের মধ্যে যে কাজগুলো করা যাবে না এগুলো এখানে দেওয়া আছে। এখানে খুব সুন্দরভাবে আপনার বিভিন্ন বিষয়গুলো এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে খুব সহজে শিখে নিতে পারি। তো অ্যাপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, তাতে করে অন্যরাও উপকৃত হবে। তো আমরা তৃতীয়ত যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো তার নাম হলো হিসনুল মুসলিম। আমরা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দোয়াগুলো শিখতে হয়, বিভিন্ন নিয়মকানুন জানতে হয় যা আমরা জানি না, এবং বিভিন্ন হাদিসে বিভিন্ন জায়গায় উল্লেখ থাকার কারণে যা আমাদের জন্য পাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার। তো এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে আপনারা অধিকাংশ দোয়াগুলোই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো প্রত্যেকটা অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারবেন। এখানে দেখুন নিত্যদিন, এখানে নিত্যদিনের যে প্রয়োজনীয় দোয়াগুলো আমাদের প্রয়োজন হয় তা এখানে দেওয়া আছে, যেমন কাপড় পরিধানের দোয়া, নতুন কাপড় পরিবার দোয়া,
পায়খানা প্রস্রাবের দোয়া, বাহনে আরোহণের দোয়া, সফরের দোয়া, এখানে জিকিরের ফজিলত, ঘুম থেকে জেগে ওঠার সময় দোয়া, সন্ধ্যায় উপনীত হলে করণীয়, এখানে সামাজিক সামাজিক কিছু দোয়া আমাদের রয়েছে, যেমন সন্তান লাভকারীর অভিনন্দন ও তার জবাব, যার দ্বারা শিশুদের জন্য আশ্রয় প্রার্থনা করা। এখানে দেখুন আরবি এবং অর্থ সহ দেয়া আছে। এই যে দোয়াগুলো কোরআন ও হাদিসের আলোকে অবশ্যই, আর এখানে হাদিসের নাম্বার এবং হাদিসের বইটিও দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও ভেরিফাই করে নিতে পারবেন। ঠিক সেমভাবে হজ এবং সিয়াম, কোরআন, সালাত, অনুভূতি, ইমান, সুরক্ষা, অসুস্থতা, বিভিন্ন দোয়াগুলো এখানে খুব সহজেই পাবেন। এছাড়া এখানে চাইলে সব দোয়াগুলো আপনি একসাথেও পেতে পারেন, এখানে সূচি আকারে দেওয়া আছে। তো অ্যাপসগুলো কেমন লাগলো কমেন্টে জানান, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনারা যদি এ ধরনের ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে আগ্রহী হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।